সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না। গত বছর সারা দেশে মহিলাদের উপর নির্যাতন ও অপরাধের ঘটনা নিবন্ধীকরণ হয়েছে 33,957টি। আর 2021 সালে পুলিশের খাতায় নথিভুক্ত হওয়া অপরাধের সংখ্যা ছিল 23,700টি। ফলে 2021 সালে অপরাধের তুলনায় 2022 সালে তা 30% বৃদ্ধি পেয়েছে। এর ঠিক পরেই রয়েছে দিল্লি। জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে বলা হয়েছে সে কথা। মণিপুরে নারী নির্যাতনের ঘটনা নিয়ে গোটা দেশ যখন উত্তাল, তারই মধ্যে সামনে এলো জাতীয় মহিলা কমিশনের রিপোর্ট, যে রিপোর্টে বলছে গত বছর সারা দেশে মহিলাদের উপর নির্যাতন ও অপরাধের ঘটনা নিবন্ধীকরণ হয়েছে 33,957টি। 2021 সালের অপরাধের তুলনায় তা 30% বেশি। 2021 সালে পুলিশের খাতায় নথিভুক্ত হওয়া অপরাধের সংখ্যা ছিল 23,700। 2014 সালের পর ফের এতগুলো নারী নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে। 2014 সালে মহিলাদের ওপর অপরাধের ঘটনা ছিল 33,906টি। তবে লক্ষণীয়ভাবে নারী নির্যাতনের ঘটনার অর্ধেকের বেশি অপরাধই ঘটেছে উত্তরপ্রদেশে। যোগী রাজ্যে 2022 সালে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে 16,872টি, যা মোট অপরাধের 54.5%। এর ঠিক পরেই রয়েছে দিল্লি। রাজধানীতে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে 3,004টি, মোট অপরাধের 10%। তালিকায় পরের নামগুলো হলো মহারাষ্ট্র, বিহার, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও কর্ণাটক এবং অন্যান্য রাজ্যগুলোর মোট অপরাধের সংখ্যা 2,955, অর্থাৎ মোট অপরাধের 9.5%। জাতীয় মহিলা কমিশন জানিয়েছে মহিলাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ নথিভুক্ত হয়েছে তার মধ্যে অধিকাংশই গার্হস্থ্য, হিংসা এবং মানসিক নির্যাতনের। মর্যাদাহানি এবং মানসিক নির্যাতনের মোট 9,710টি অভিযোগ দায়ের করা হয়েছে গত বছর। গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের হয়েছে 6,970টি। পম চেয়ে নিগ্রহের অভিযোগ জমা পড়েছে 4,600টি। শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে 2,500-এর বেশি। আর ধর্ষণ কিংবা ধর্ষণের চেষ্টার মতো অতি গুরুতর অপরাধের সংখ্যা 1,701টি। অপরাধের তালিকাও পুলিশের বিরুদ্ধে অভিযোগকে গুরুত্ব না দেওয়ার অভিযোগও রয়েছে। সারা দেশে পুলিশের বিরুদ্ধে অপরাধকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ জমা পড়েছে 1,623টি। আর সাইবার অপরাধের সংখ্যা 924টি। জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা জানিয়েছেন, মহিলাদের মন থেকে ভয় দূর করতে মহিলা কমিশন বরাবরই উদ্যোগী। সেই কারণে দায়ের হওয়া অভিযোগের সংখ্যা অনেকটাই বেড়েছে, যদিও এখনও বহু অপরাধ প্রকাশ্যে আসে না বলেও জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।